ছবিগুলো হতাশার, বেদনার আর বিষণ্নতার। যে তরুণ সেন্সেশনকে নিয়ে তিন ফরম্যাটেই স্বপ্ন দেখা হচ্ছিল, সাকিব আল হাসানের মতো ব্যাটারের তিন নম্বর পজিশন পরিবর্তন করা হলো। সেই নাজমুল হোসেন শান্ত ওডিআই আর টি টোয়েন্টি থেকে ছিটকে যাওয়ার পর এখন টেস্টেও ঢুকছেন নিয়মিত। বর্তমানের বেহাল শান্তর কথায় আসার আগে তার টেস্ট ক্যারিয়ার হাইলাইটসে একটু নজর বোলানো যাক। কাগজে কলমে টেস্ট খেলছেন সাড়ে ছয় বছর ধরে। ২০১৭তে অভিষেক হলেও প্রথম তিন বছরে ম্যাচ খেলার সুযোগই হয়েছে মাত্র দুটো, যেখানে গড়ে ১২ রান আসে তার ব্যাট থেকে। ২০২০-এ সব মিলিয়ে তিন ইনিংসে ব্যাট করেছেন, স্কোর ৪৪-৩৮-৭১। বাংলাদেশের পার্সপেক্টিভে নিউকামার হিসেবে মোটামুটি ইমপ্রেসিভ। টেস্টে শান্ত নিয়মিত হয়ে ওঠেন মূলত ২০২১ থেকে। ক্যারিয়ারে যে একজোড়া করে সেঞ্চুরি আর ৫০ এসেছে সেগুলো গেল তিন বছরের মধ্যেই। কিন্তু এই সাফল্যের সাথে ব্যর্থতার পাল্লাটাও যে ভারী হয়েছে। ২০২০ থেকে ২২ এই টাইম স্প্যানে শান্ত ম্যাচ খেলেছেন ১৬টা। সবচেয়ে বড় সাফল্য পাওয়ার এই সময়েও তার ব্যাটিং গড় ৩০ ছুঁতে পারেনি। শান্তর ব্যাটিং ক্যালিবার নিয়ে প্রশ্ন ওঠার কারণ অবশ্য ওর বর্তমান ফর্ম। শেষ পাঁচ ইনিংসে ডাবল ডিজিটেই ১২ পৌঁছতে পারেননি। সবশেষ ৫০ প্লাস স্কোর করেছেন এবছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে। অথচ দলের তিন নম্বর পজিশনে ব্যাট করছেন শান্ত। পজিশনটা ভাইটাল বলেই দুনিয়া জুড়ে দলের সেরা ব্যাটারকে দেয়া হয় দায়িত্বটা। তার সাথে মুমিনুলও অফ ফর্ম থাকায় কেবল একজন ওপেনার ফেল করলেই বারবার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে টপ অর্ডার। দিন শেষে শান্ত দলে কত বড় ভূমিকা রাখতে পারছেন সেটা নিয়ে প্রশ্ন উঠছেই। দুই সেঞ্চুরির একটা করেছিলেন গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে তার শতক আসার অনেক আগেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। আরেকটা ছিল একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ড্র ম্যাচটা পাল্লে কেলের মরা উইকেটে, যেখানে ছিল সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির পসরা। সেখানে শান্তর ব্যাটিং ইম্প্যাক্ট কতটা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। শান্তর পজিশনে বেটার অপশন নাই টিম ম্যানেজমেন্ট থেকে মিলেছে এমন বার্তা। তার মানে কি এই যে টেস্টে ৫০ রান তোলার আগেই টাইগারদের টপ অর্ডার হাওয়ায় মিলিয়ে যাওয়া হবে নিত্যদিনের ঘটনা? কিছুই কি করার নেই। খালিদ জামিল, ৭১।